দেখেন একটা খেজুর খাইয়া এক বছর ইবাদত বন্ধ। আজকে আমগো সমাজে আমসুর জামসুর কাতাল সুর মোরুক সুর আসরা নাই, আসরা নাই। খবাবি হকিছে খবাবি আপনার কাছে নাজি করলে ফাইকা লাল হইছে ফারমুনি কো না 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 তোমার ভাইয়ে কালকে ঢাকা থেকে আসবে পিঠে বানাবো পিঠে বানাই খাবো। তো এক বন্ধু আর এক বন্ধু দোস্ত ভাবি বলে পিঠে বানাইব আর দশটা পরে সামনে মানে কুলুস ঠিক কিনা বলেন হ্যাঁ দশটা পরে নারিকেল চুরি করে নিয়ে আসি কাঁঠাল দর্শে গাছে চাচি গো এত সুন্দর কাঁঠাল পাইকা লাল হয়ে গেছে হয়তো পাইরো না পাইরো না আগামী শুক্রবার আমরা খাবো দোস্ত বারোটার পরে খাওয়া আমি ভালো করে কথা বলুন ঠিক কিনা এমন আছে না নাই যুবক তুমি কার গাছের তুমি কাঁঠালটা খাইলা তুমি যদি চুরি করলা আল্লাহ কাছে জবাব দিতে হবে মালিকের কাছে কথা বলুন ঠিক না বেটি চুরি করা যাবে না অন্যের হক নষ্ট করা যাবে না। হবিগঞ্জের শহরে আপনি গিয়ে বলে এক কেজি আঙ্গুর দেন এক কেজি আঙ্গুর দিল আর আপনি কি করলেন ওই ঝুরি থেকে ঝুমটা থেকে একটা দুইটা আঙ্গুর খাইতেছেন আপনারা একটা আঙ্গুর খাচ্ছেন এটা তো বান্দার হক নষ্ট করছেন আপনার ওই আঙ্গুরটা কিনেন আপনারা এক কেজি আঙ্গুর কিনেছিলেন আপনি ওই লটকন দিয়ে কেন খাইলেন এটা তো আপনার দোকানদার হক নষ্ট করলেন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে কথা বলেন ঠিক কি না বাস্তব এইটাই হিদায়ত ঠিক না বেটি কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা আমার খুব মনোযোগ যে কথা বললাম যুবক ফতোয়া আনলেন মুফতিরা ফতোয়া দিলেন এই যে একটা খেজুর যদি মাপ নিতে চান যিনি মারা গেছেন উনার ছেলে মেয়ে কয়জন বিবি বাচ্চা কয়জন তখন বললেন এক ছেলে দুই মেয়ে একজন বিবি মোট হলো চারজন ও চারজন যদি হয় তিন ভাগের দুই ভাগ ছেলে এক ভাগ মেয়ে তারপরে বিবির অংশ আছে একটা খেজুরের চারজন ওয়ারিশ ওয়ারিশান হিসাব মতে বিবিও একটা খেজুরের মালিক ছেলেও মালিক মেয়েও মালিক এদের কাছ থেকে মাপ আনতে হবে দাবি মুক্তি দিতে হবে মুক্তি নিলে মাফ হবে আর না মাফ হবে না সুবহানাল্লাহ বলেন এবার কি করলেন বন্ধুরি ইব্রাহিম বিন আদহাম ওই যে দোকানদারের ছেলের কাছ থেকে একটা খেজুরের দাবি মুক্তি নিলেন মেয়ের কাছ থেকে মুক্তি নিলেন এবং তার বিবির কাছ থেকে মুক্তি নিলেন দাবি বাপ নিলেন নেবার সাথে সাথে ওই ইব্রাহিম বিন আদামের বান্দার হক নষ্ট করার অপরাধ আল্লাহ মাফ করে দিলে বন্ধুরা বান্দার হক নষ্ট করা যাবে না বান্দার হক মারা যাবে না আপনি মডেল বানান রসুল্লাহকে মডেল বানান ইমাম হাসানকে মডেল বানান ইমাম হুসেনকে মডেল বানান খাতুন জান্নাত ফাতেমা জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল বানান কিন্তু না আপনি মডেল বানাচ্ছেন বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের যুবকদেরকে আপনি মডেল বানাচ্ছেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলুন ঠিক কি না বন্ধুরা আমার খুব মনোযোগ দুনিয়া বেশি দিনের নয় ইমাম হাসান ইমাম হুসাইনের মহব্বত অন্তরে থাকতে হবে যার ভিতরে ইমাম হাসানের মহব্বত নাই যার ভিতরে ইমাম হুসাইনের মহব্বত নাই সে কোনোদিন মুমেন ব্যক্তি হতে পারে না
ইমানদার হতে হলে নবীর মহব্বত লাগবে মগজে কোরআন রূহে ঈমান জানে দিন মগজে কোরআন রূহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন হাসতে হবে রহমাতুল লিল বলেন না সুবহানাল্লাহ নবীর মহব্বত অন্তরে নিতে হবে নবীর ভালোবাসার নাম ঈমান কিতাব বিশ্বাস করার নাম ঈমান ফেরেশতাকে বিশ্বাস করার নাম ঈমান বন্ধুরা আমার দাড়ি রাখার নাম ঈমান না পাগড়ি রাখার নাম ঈমান না কি বাবা সমস্যা কি কিছু বলবা আমার দিকে তাকিয়ে থাকো ঈমান হচ্ছেন মুহাম্মাদুর মুহাম্মাদুর সাল্লাল্লাহু ইমান হচ্ছে আমার নবী বন্ধুরা আমার দুনিয়া এমন একটা দুনিয়া এখান থেকে কামাই করে করে কবরে আপনি কবরে তো অবশ্যই আমাদের যেতে হবে ইমাম হাসান দুনিয়ায় নাই ইমাম হুসাইন দুনিয়ায় নাই খাতুনের জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না দুনিয়ায় নাই ও বন্ধুরা আমার আমাকে বলেছে পাশাপাশি খাতুনের জান্নাত ফাতেমা জোহরার কিছু আলোচনা করার জন্য আমাকে বলেছে ঢুকে গেলাম যেই তো আমাকে বলছে হুজুর মা ফাতেমার কথা কিছু বলবেন ইমাম হাসানের কথা কিছু বলবেন হুসাইনের কথা বলবেন আল্লাহ নবীর কন্যা খাতুনের জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট মানুষ তিনার দরবারে ইহুদি বাচ্চার মেয়ে আগমন করে প্রতিদিন ইহুদির মেয়ে খাতুনের জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করে আগমন করতে করতে হঠাৎ করে একদিন ইহুদির বাচ্চার মেয়ে খাতুনের জান্নাত ফাতেমা জোহরার হাতে মুসলমান হয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ একখান কিতাব রয়েছেন শাওয়াহিদুন নবুয়াত কিতাব পেলে গিয়ে আল্লাহ আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ এই কিতাবে পাবেন আরেকটি কিতাব মাদারিজুন নবুয়াত এই কিতাব পেলে গিয়ে আব্দুল হক মুহাদ্দিসি দেহলভি রহমাতুল্লাহ ওই কিতাবে ঘটনাগুলি পাবেন নবীর সম্মান খাতুনের জান্নাতের সম্মানগুনি পাবেন নবীজির সম্মানগুনি পাবেন আদম আলাইহিস সালামের সম্মানগুনি পাবেন লাম্মা খালাকাল আদম আলহামাহু আন ক্বালা ইয়া রাব্বি লিমা কান্নাইতানা বা মুহাম্মদ ক্বালা ইয়া আদম ইরফা রাসাক ফারাফা রাসাহু ফারআ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিরাজিল আরশির মুআল্লা ফাক্বালা ইয়া রাব্বি মা হাযা নূর ক্বালা হাযা নূর নবিয়্যি মিন যুররিয়্যাতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা وما خلقت السماء والارض والشمس والقمر واللوح والجبال والجنة جرب الناس سبحان الله نبي شان এত মর্যাদা এত ক্ষমতা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ইহুদি বাচ্চার মেয়ে মুসলমান হয়ে গেলেন ইহুদি বাচ্চা কিন্তু জানে না এবার ইহুদির বাচ্চার মেয়েটা বাড়িতে চলে গেলেন বিয়ের উপযুক্ত হয়ে গেলেন বাচ্চা মুদয় মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র তালাশ করতে শুরু করলেন বন্ধুরা আমার পাত্র তালাশ করতে 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 সুন্দর একজন রাজকুমার পেলেন খুব সুন্দর এই রাজকুমারও আরেকটা বাচ্চার ছেলে মেয়েটাকে বললেন মা ও মা এই বাচ্চার রাজকুমারের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই তুমি রাজি নেই মেয়েটা গব্বু গো আমি জীবনে কোনোদিন আর বিবাহ বসবো না সুবহানাল্লাহ বলেন আমি কোনোদিন বিবাহ বসবো না মেয়েটার মা বললেন জিগো জি ও আমার মা কেন বিবাহ বসবে না কমা আমি এই জন্য বিবাহ বসবো না কারণ হচ্ছে
বিবাহ যদি বসতে হয় আমার একটা শর্ত আপনি মানতে হবে, একটা শর্ত যদি মানে আমার যেমনে বলবেন সম্পদ আমি রাজি হইয়া যাইব। শর্ত কয়টা কয়টা? একটা শর্ত মানতে হবে। বাচ্চা ডেকে ডেকে বললেন মা তোমার একটা মাত্র মেয়ে, তোর একটা শর্ত সন্তান, বল শর্তটা কি? আমার শর্ত হচ্ছে আমার একজন মহব্বতের মানুষ আছে। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছেন, আমার একজন বান্ধবী আছে, আমার একজন মহব্বতের মানুষ আছে, ওনাকে যদি আপনি দাওয়াত করেন, ওনাকে দাওয়াত করলে আমাকে যেই ছেলের কাছে আমাকে বিয়ে দিতে চান আমি রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। শর্ত হইল আমার একজন মহব্বতের মানুষ আছে, ওনাকে যদি দাওয়াত করেন তাইলে। সুবহানাল্লাহ। এবার কি করলেন বাচ্চা ডেকে ডেকে, তোমার একটা মাত্র শর্ত বলে হ, কি শর্ত? আব্বা আমার একজন মহব্বতের মানুষ আছে যার নাম হলো ফাতেমা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? কি নাম? ফাতেমা। শাওয়াহিদ নবুওয়াত কিতাবের মধ্যে ফাতেমার কথা চমৎকার করে লেখা আছে। এ ফাতেমাকে যদি আমার বিবাহের বাড়িতে আপনি মেহমান বানান, তাহলে আমি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত। ফাতেমা কে? ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা, ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের দেশে কত ফাতেমা আছে, নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেদমত করে না, এমন ফাতেমা আছে না নাই? এমনও ফাতেমা আছে বিড়ি খায়, তামুক খায়, উক্কা টানে, নাম রাখছে ফাতেমা, নাই নামাজ, নাই খোদা, কিছু নাই, খালি খায় আর মোটা হয়, আছে না নাই? এগুলো আন্তর্জাতিক বেয়াদক মাখা মুসলমান। হ্যাঁ, নাম রেখেছেন ফাতেমা, কাজও ফাতেমার মতন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এ বন্ধু আমার, ইহুদি বাচ্চা বললেন মা রে তোমার মহব্বতে মানুষ ফাতেমাকে দাওয়াত করতে চাও। ফাতেমার বাবার নাম কি? ফাতেমার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে মাম, ফাতেমাকে দাওয়াত করো, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে খাজনা জান্নাতের কথা আসছে। এবার কি করলেন? ফাতেমা যুহরাকে দাওয়াত করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতটা পে কিভাবে আসবেন? নবীজির কাছে গেলেন, গা আব্বু গো, আমি ইহুদির বাদশার মেয়ের বিবাহের অনুষ্ঠানে যেতে চাই, তবে যাব কেমনে? আমার তো পোশাক ভালো না, পুরাতন পোশাক, আমি কিভাবে যাব? আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহ আমার ফাতেমার পোশাকের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল দিয়া আল্লাহ জান্নাতের ভিতর থেকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাতুনে জান্নাত ফাতেমা যুহরা জান্নাতি পোশাক কুলি লাগাইয়া। বন্ধুরা, আমার কিতাবের নাম হচ্ছে শাওয়াহিদুন নবুওয়াত। চমৎকার করে খাতুনে জান্নাতে কথাটা আসছে। চলে গেলেন বিবাহের বাড়িতে, বিবাহের বাড়িতে গিয়ে দেখে
বিবাহ এখনো হয় নাই কিছুক্ষণ পর বিবাহ হবে বড় বড় রাজকুমারীরা খাতুন জান্নাতের কাপড় দিকে তাকাইলেন তাকে দেখে এত সুন্দর পোশাক দেখা যায় ইহুদির মেয়েরা 320 জন ইহুদি রাজকুমারী মেয়েরা ছিলেন 320 জন রাজকুমারীরা খাতুন জান্নাত ফাতেমাকে ডেকে ডেকে বলে এরে ফাতেমা এত সুন্দর পোশাক তুমি কোত্থেকে পাইলো আমাদেরকে তো পোশাকের পাগল বানাই দিলা জোরে বলেন না সুবহানাল্লাহ কই পোশাক তোমাদের লাগবে নাকি বলে হ পোশাক যদি নিতে চাও আমার আব্বার কাছে কালিমা পড়িয়া মুসলমান হতে হবে সবগুলি রাজকুমারী 320 জন পোশাকের জন্য পাগল হয়ে আমার নবীজির কদমে পড়ে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ বলেন তো যেই নবীর এত দাম এত ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীর যতগুলি নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত আল্লাহ একমাত্র আমার নবীর উসিলা দিয়েছেন কথা বলুন ঠিক কিনা ইমাম হাসানের মহব্বত ইমাম হুসাইনের মহব্বত কারবালার ময়দান গরজ এমনে শহীদ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর আমাকে বলেছে কারবালার কিছু কথা বলার জন্য রাতে প্রায় 12টা পার হয়ে গেছে শর্টকাট একটা কথা বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা মুবারক শহীদ করার পর বন্ধুরা আমার শিমরের বাহিনী ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইনের মাতা মুবারক ফুলের মতন গাইতা নিয়ে গেলেন নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে পথের মধ্যে পাদ্রি বসা কিতাবের নাম মজলুমে কারবালা ওই কিতাবের মধ্যে আসছেন পাদ্রি ডেকে ডেকে বললেন এরে শিমর এই যে এতগুলি মাতার মালা দেখা যায় এতগুলি মালার মাতার মালার ভিতরে একটা মাতা দেখা যায় যেই মাতারা নূরে জলমল জলমল করে এ মাতারা কার এবার দুষ্ট ইয়াজিদ শিমরে বললেন আরে পাদ্রি এই যে মাতার মালা দেখতে পেলেন মাতার মালার ভিতরে মধ্যে যে মাতাটা এই মাতাটা নবীর নাতি খাতুনে জান্নাতের সন্তান শিরকুদ আলীর বেটা হযরত হুসাইনের মাথা হযরত হুসাইনের মাথা পাদ্রি ডেকে ডেকে বললেন এ শিমর বিভিন্ন জনে বিভিন্নভাবে বিষয়টা বিভিন্নভাবে বর্ণনা করেছেন এর মধ্যে এটা একটা বর্ণনা এ শিমর হুসাইনের মাতা মুবারকের ভিতরে নাক দিয়ে তীর ঢুকানো চোখের ভিতরে তীর ঢুকানো গলার ভিতরে তীর ঢুকানো কানের ভিতরে তীর ঢুকানো শিমর রে একটা রাত তো তুমি হুসাইনের মাতাটা আমি পাদ্রির ঘরে রাখো বিনিময়ে তুমি যা চাইবে আমি তা দেব উট চাইলে উট দেব দুম্বা চাইলে দুম্বা দেব তুমি যা চাও আমি তা দেব তবে এরপরে হুসাইনের মাতায় একটা রাত রাখতে হবে সুবহানাল্লাহ বলে বন্ধুরা আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাতা মুবারক পাদ্রির ঘরের মধ্যে রাখলেন একটা বর্ণনা পাওয়া যায় পাদ্রির ঘরের মধ্যে যখন রাখলেন পাদ্রি মশাই ইমাম হুসাইনের মাতা মুবারকের ভিতরে যে তীর নিক্ষেপ করা হয়েছিল তীরগুলি টাইনা টাইনা খুললেন নাকের ভিতরে তীরগুলি খুললেন
কানের ভিতরে তীরগুলি খুললেন, চোখের ভিতরে তীরগুলি খুললেন, গলার ভিতরে তীরগুলি খুললেন, খুইলাম একটা কাপড় দিয়া পাত দিয়ে মশাই সুন্দর করে রক্ত পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে পাটি পাদ্রি বলে একটা বর্ণনা পাওয়া যায়, মুসলিমের কারবারে কিতাবে আসছে, যে পাদ্রি বলে রাত্রে প্রায় একটা দুইটা বাজে গভীর রাত্র, ইমাম হোসেনের মাথা মুবারক আমি যে ঘরে রাখলাম, এই ঘরের ভিতরে একটা দরজা ছিল, দুইটা জানালা ছিল, আমি দেখলাম অনুভব করলাম হঠাৎ করে রাত্রে প্রায় বারোটার পর এই এলাকা থেকে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প শুরু হয়ে গেল, আমি দেখলাম এমন একটা বিকট শব্দ হইল, বিকট শব্দ হইয়া ডান দিকে জানালাটা ভেঙে গেল, ডান দিকে জানালাটা ভাঙ্গিয়া খৈরি রঙের একটা পাখি ঢুকছে, পাখি ঢুকা ইমাম হুসাইনের মাথা মুবারকে বসছে, বৈশাখ হুসাইন রে, এ হুসাইন বাবা কান্দিস না, আমি কুফা থেকে চলে আসছি, আমি তোর বাবা শের খোদা হযরত আলী, আমি পাখির সুরত দিয়া হলুদ রঙের পাখি, আমি হলুদ রঙের পাখি সুরত দিয়ে আমি চলে আসছি রে বাবা। পাদ্রি বসাই বলেন, কিছুক্ষণ পর আমি দেখলাম আবার বিকট একটা শব্দ হইল, বাম দিকে জানালাটা ভেঙে গেল, বাম দিকে জানালা দিয়ে আরেকটা পাখি ঢুকছে, এটিল সবুজ পাখি, সবুজ পাখিটা ইমাম হুসাইনের মাথা মুবারকে চাপড়ে ধরে কয়, বাবা হুসাইন কান্দিস না রে বাবা হুসাইন, আমি তোর মা খাতুন জান্নাত ফাতেমা চলে আসছি, এ হুসাইন কান্দিস না, আমি ফাতেমা চলে আসছি তোর মা। পাদ্রি বলে মজদুমে কারবালায় নামাজ কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়, পাদ্রি বলে আমি কিছুক্ষণ পর আরেকটা এমন একটা ভূমিকম্পের আওয়াজ শুনলাম, আওয়াজে ছুটে আমি বুঝতে পারলাম যেন একটা বিশাল বড় ভূমিকম্প শুরু হয়ে গেছে, হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে একটা দরজা ছিল, দরজাটা ঠাস করে ভেঙে গেছে, দরজাটা ভাঙ্গিয়া এমন একজন মানুষ ঢুকছে রে, লম্বা লম্বা বাবরি চুল মুবারক, ছেলেটা পূর্ণিমা চাঁদের মতন লম্বা একজন মানুষ, দাড়ির মধ্যে রক্ত, দাড়ি মুবারক রক্ত, মাথার চুল মুবারক রক্ত, রক্ত লাগাইয়া ইমাম হুসাইনের শরীরে আঞ্জাদে দৈরা কল্লাম দান্দে দৈরা কল, হুসাইন রে কান্দিস না রে হুসাইন, আমি তোর নানা মোহাম্মদ রসুল্লাহ চলে আসছি রে হুসাইন, আমি তোর নানা চলে আসছি, কান্দিস না রে হুসাইন। হুসাইনে কাটা কল্লাবার কথা কয় কনা, সুবহানাল্লাহ, কাটা কল্লা কথা কয়, এবার হুসাইনের জবান ঠুটতা লড়ে আর কয়, নানা গো ও নানা, আমার কি দোষ ছিল গো নানা, আমি তো কোনো আমার কোনো অন্যায় ছিল না গো নানা, আমার বিনা অপরাধে অপরাধী বানাই আমার কল্লাটা কাটছে গো নানা, আমি এবার কি করব, আল্লাহ নবী ডাক দেখো সাই, এ হুসাইন কান্দিস তার হুসাইন, আমার হুসাইনের রক্তের প্রত্যেকটা রক্তের ফুটার হিসাব আমি আল্লাহর দরবারে ছাবু, হুসাইন কান্দিস না, হুসাইন কান্দিস না, হাসরের ময়দানে তোর একটা রক্তের ফুটার বিনিময় আমি আমার কোটি কোটি জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, নারে তাকবীর, নারে রিসালাত, যে হুসাইনের রক্তের উসিলা আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এবার বলেন তো এই হুসাইনের দরকার আছে না নাই, হুসাইনের পাগল আমরা হইতে চাই কি চাই না, ইমাম হাসান হুসাইনের মহব্বত অন্তরে রাখতে চাই কি চাই না, দুই হাত তুলে বলো চাই কি চাই না,